জ্বালানি দামের দ্রুত ঊর্ধ্বগতির কারণে পুনর্নবীকরণযোগ্য শক্তি নিয়ে গবেষণা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তন এবং সম্পদের স্বল্পতার কারণে বিশ্ব এই ধরনের শক্তির উৎসের দিকে ক্রমশ ঝুঁকছে। তাই পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎপাদন ও ব্যবহার নিয়ে বিস্তৃত আলোচনার জন্য 5ই অক্টোবর বৃহস্পতিবার দিল্লির ঊর্জা ভবনে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর সাথে এক বৈঠকের আয়োজন করা হয়। উত্তর পূর্বাঞ্চলের সকল রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ দপ্তরের সচিব, পুনর্নবীকরণযোগ্য শক্তির গবেষণার সাথে যুক্ত ব্যক্তিদের নিয়ে হয় এই বৈঠকটি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে ওই বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, ভবিষ্যতের কথা চিন্তা করে এবং একটি উন্নত ভারতবর্ষ তৈরি করার লক্ষ্যে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গ্যাস ও কয়লার মতো জ্বালানি আস্তে আস্তে কমে আসছে এবং আজ থেকে 20-25 বছর পর গ্যাস, কয়লা ইত্যাদির মতো জ্বালানি একেবারেই ফুরিয়ে যাবে। তার জন্য আমাদের আগে থেকে সতর্ক থেকে বিকল্প ব্যবস্থা করে নিতে হবে, কারণ বিদ্যুৎ ছাড়া কখনো আধুনিক ভারত তৈরি করা সম্ভব নয়। অন্যান্য জিনিস কম হলেও চালিয়ে নেওয়া যাবে, কিন্তু বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত চলা সম্ভব নয়, তা স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষাক্ষেত্র কিংবা অন্য ক্ষেত্রই হোক। তাই আগে থেকেই সতর্ক থাকতে হবে, কারণ বিদ্যুৎ ছাড়া কোনোদিনই আধুনিক ভারত বা নতুন ভারত হতে পারবে না। বিদ্যুৎ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এমন অন্যান্য বিষয় কম থাকতে পারে, কিন্তু বিদ্যুৎ ছাড়া 1 সেকেন্ডও চলা যাবে না। কি স্বাস্থ্যক্ষেত্রে বলুন, কি শিক্ষাক্ষেত্রে বলুন, ডেভেলপমেন্ট বলুন, কৃষি বলুন, যা বলবেন, সে মহাকাশ থেকে শুরু করে সবগুলি ইম্পর্টেন্ট জিনিস। 2030 সালের মধ্যে ভারতের যত বিদ্যুৎ ডিমান্ড, যা বিদ্যুৎ ডিমান্ড, যেমন আমাদের এখন আছে বিদ্যুৎ ডিমান্ড 362 মেগাওয়াট সর্বোচ্চ পার ডে। 2030 সালের মধ্যে ভারতের যত বিদ্যুৎ ডিমান্ড তার 50% সোলার বেজড হতে হবে, অর্থাৎ গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি সৃষ্টি করতে হবে। এটা হলো মিটিংয়ের মূল বিষয় ছিল। এবং 2030 সালের মধ্যে ভারতে এই 50% করতে হলে লাগবে 500 গিগাওয়াট দেশের প্রয়োজন, অর্থাৎ 500,000 মেগাওয়াট গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি তৈরি করতে হবে, তার দেশের মধ্যে সেরকমভাবে রেডি হতে হবে। আগামী দিনে ভারতের সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা যতটা থাকবে, সেই চাহিদার 50% বিদ্যুৎ যেন পুনর্নবীকরণযোগ্য হয়। 2030 সালের মধ্যে সে বিষয়টি সুনিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে এই বৈঠকের আয়োজন করা হয়েছে এবং 2030 সালের মধ্যে ভারতে এই 50% পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন করতে হলে 500,000 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন বলে জানান মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।